প্রতিটি মানুষই সফল হতে চায়, নিশ্চয়ই আপনি তার ব্যতিক্রম নন। কিন্তু সফল হতে হলে আপনাকে কিছু অভ্যাস পরিত্যাগ করতে হবে। আপনার কাজের দক্ষতা ও ক্ষমতাকে গুরুত্ব দিয়ে যখন আপনি সফলতার রোডম্যাপ তৈরি করছেন, তখন মাঝে মধ্যেই দেখা যায় আপনার কিছু অভ্যাসের জন্য সাফল্য আপনার কাছে ধরা দিচ্ছে না। এমন অভ্যাসগুলোকে খুঁজে বের করে পরিত্যাগ করতে পারলেই সাফল্য সুনিশ্চিত। আজকের ভিডিওতে আমরা জেনে নিব কিছু অভ্যাস যেগুলো ত্যাগ করলেই সফলতা সহজেই আপনাকে ধরা দিবে। আমি সেরা। অনেকেই ভেবে থাকেন আমিই সেরা, আমিই ঠিক, আমি যা করছি সেটাই সঠিক। তবে এই ধরনের আচরণ কর্মক্ষেত্রে ও ব্যক্তিগত জীবনের জন্য ক্ষতিকর, তাই এগুলো ত্যাগ করতে হবে। কখনোই নিজেকে অন্যের চেয়ে অনন্য বা একক বলে দাবি করবেন না। চেষ্টা করবেন সবার সাথে সমানভাবে মিশতে। অজুহাত দেখানো। কোনো কাজ শুরু করার আগেই বলবেন না এটি আমার দ্বারা হবে না। তৃতীয় হাতের ব্যবহার, অর্থাৎ অজুহাত দেখানো বাদ দিন। আগে কাজটি করার জন্য চেষ্টা করে দেখুন পারেন কি না। যদি পারেন তবে খুবই ভালো, আর যদি না পারেন তাহলে এটা নিয়ে বসে থাকবেন না এবং হতাশ হয়ে পড়বেন না। একটা কথা সর্বদা মনে রাখবেন, পৃথিবীর সবাই সব কিছু করতে পারে না। অন্য কাজগুলো একে একে করার চেষ্টা করুন, সফলতা অবশ্যই আসবে। ভবিষ্যতের চিন্তা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, আশা, স্বপ্ন সব কিছুই নির্ভর করছে আপনার ইচ্ছের উপর। কিন্তু আপনার এই ইচ্ছা নির্ভর করছে আপনার বর্তমান সময়ের উপর। বর্তমান সময়ের উপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, আপনি শুধুমাত্র বর্তমানকেই পরিবর্তন করতে পারবেন, কারণ অতীত চলে গেছে, সেটি আর ফিরে পাওয়ার নয়, আর ভবিষ্যৎ এখনও আসেনি। এজন্য শুধুমাত্র ভবিষ্যতের চিন্তা না করে বর্তমানকে সফল করার চেষ্টা করুন। নিখুঁত হওয়ার চেষ্টা। পৃথিবীতে কোনো ব্যক্তি নিখুঁত নয়। আমরা অনেক সময় নিজেকে অন্যের কাছে নিখুঁত বা ত্রুটিহীন করার চেষ্টা করি, কিন্তু আমরা চাইলেও সবাইকে খুশি করতে পারি না। তাই এই নিখুঁত হওয়ার চেষ্টা করা ছেড়ে দিন এবং সঠিক পথে চলার চেষ্টা করুন। আপনি নিজে যা নন তা অভিনয় করা থেকে বিরত থাকুন, তাহলে দেখবেন জীবনে অনেক কাজই সহজ হয়ে গেছে। আপনার জীবনের চালক আপনি নিজেই। আপনি নিজেকে নিয়ে যে সিদ্ধান্ত নিতে পারবেন অন্য কেউ তা পারবে না। অনেকেই বলতে পারে তুমি এটা করতে পারো না বা তোমার দ্বারা অসম্ভব। এই জাতীয় কথায় কখনো কান দিবেন না। আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন, দেখবেন সফলতা একদিন আসবেই। অনেক কাজ। আপনি হয়তো অনেকগুলো কাজেই পারদর্শী, কিন্তু সব কাজ একই সঙ্গে করতে যান তাহলে কোনো কাজই ভালোভাবে করতে পারবেন না। সম্পূর্ণ মনোযোগ সহকারে যে কোনো একটি কাজ ঠিকমতো করুন, তাহলে সে কাজটি থেকেই সর্বোচ্চ সফলতা আসবে। বাচালতা পরিত্যাগ করুন। সবসময় বকবক করার অভ্যাস পরিত্যাগ করুন। কথা বলার আগে ভেবেচিন্তে বলুন। তাছাড়া প্রয়োজনের তুলনায় বেশি কথা বলা ব্যক্তিত্বহীনতার জন্ম দেয়, তাই কথা কম বলে কাজ বেশি করার চেষ্টা করুন। দোষ দেয়া। আপনার বর্তমান অবস্থার জন্য অন্যকে দোষ দেয়া বন্ধ করুন। আপনি যদি আপনার জীবনের দায়িত্ব নিতে না পারেন, অন্য কেউ তা নিবেই। আপনার নিজের ভুল সিদ্ধান্তের জন্য অন্যকে দোষারোপ করা ছেড়ে দিন। অন্যকে দোষারোপ করে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই পাবেন না। চিন্তাভাবনা না করে কোনো কাজ করা। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অতএব কোনো কাজ করার আগে ভেবে নিন, খতিয়ে দেখুন সেটি করা আপনার উচিত হচ্ছে কি না। জীবনের চলার পথে সফলতা অর্জন করতে গেলে কিছু অভ্যাস অভ্যস্ত হতে হয়, ঠিক তেমনই কিছু অভ্যাস ত্যাগ করতে হয়, কারণ এগুলো আপনার সাফল্যের পথকে দীর্ঘায়িত করা ছাড়া কখনোই সহজ করবে না।